শহরের বন্যা এবং নর্দমার জল নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে আগরতলা পৌর নিগমের পাম্প হাউসগুলি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সোমবার আগরতলা পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুর ফ্ল্যাট পাম্প হাউসটি পরিদর্শন করেন। রাজ্যপালের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পাম্প হাউস পরিদর্শন করে কর্মীদের কাছ থেকে এর কার্যপ্রণালী সম্পর্কে অবগত হন রাজ্যপাল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের ফ্ল্যাট পাম্প হাউস দেখেছেন তিনি, কিন্তু জল নিষ্কাশনে আগরতলা পৌর নিগমের ফ্ল্যাট পাম্প হাউস সর্বাপেক্ষা Integrated control room. I heard a number of things in other places, but this is the best system the municipal corporation is having. In other places, generally police people, wo log integrated surveillance system karte hain. मगर ये म्युनिसिपैलिटी ऐसे एक अच्छा सिस्टम लाए हैं, बहुत अच्छा लगा है। और बाकी के जो ड्रेन हैं उसको ये रिमॉडर्नाइज करने का है, पंप चेंज करने का नहीं है। इधर जो है पहले ही जो वाटर है उसको निकाल के ये पानी कैसे कंट्रोल करने के लिए वो आप इसी के ऊपर NIT को किसी को दे दे के इसको कैसे करना है बोले तो दे विल गिव प्रपोजल एंड यू कैन विथ एग्जिस्टिंग सिस्टम हाउ बेस्ट वी कैन ऑपरेट वो भी देख सकते हैं। और बाकी के अंडरग्राउंड ड्रेनेज ये सो जो है उसके लिए फिर ओवरऑल सिटी के लिए प्लानिंग बनाना पड़ता है। थैंक यू। এদিন বনমালীপুর ফ্ল্যাট পাম্প হাউস পরিদর্শনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলা পৌর নিগমের আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। উল্লেখ্য, বন্যার জলের হাত থেকে রাজধানীবাসীকে রক্ষা করতে শহরের বিভিন্ন স্থানে 18টি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প হাউস স্থাপন করেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এর মধ্যে বনমালীপুর ফ্ল্যাট পাম্প হাউস অন্যতম। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।